মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় চীন সরকারের জিরো কোভিড নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের মানুষ। বিভিন্ন প্রদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনাও ঘটেছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকারের এমন নিয়মের কারণে জীবনযাপনে নাভিশ্বাস উঠেছে তাদের। সম্প্রতি চীনের হুনান প্রদেশে কোভিড বিধিমানার বিষয়ে কড়াকড়ি আরোপ করায় অ্যাপল কোম্পানির একটি কারখানা থেকে রাতের আধারে শ্রমিকদের পালানোর একটি খবর ভাইরাল হয়। শ্রমিকদের অভিযোগ, সরকারের কড়াকড়ির কারণে কারখানা থেকে বের হতে পারছিলেন না তারা, অনেকটা গৃহবন্দী অবস্থার মধ্যে কাজ করতে হয়েছে তাদের। এবার চীন সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে সরব হয়েছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ও দেশটির অন্যতম শিল্প এলাকা গুয়াংজুর মানুষ। প্রদেশটির বিভিন্ন শহরে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। তাদের অভিযোগ, লকডাউনের কারণে দিনের পর দিন ধরে বন্ধ থাকছে বিভিন্ন কলকারখানা, অন্যদিকে সরকারের পক্ষ থেকে কোনো অর্থ সহায়তাও দেয়া হচ্ছে না, এতে দিন দিন অসহনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে জীবনযাপন। দেশটির উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশেও বিশৃঙ্খলা শুরু হয়েছে। কোনো জায়গাতেই করোনার ওষুধ পাচ্ছে না মানুষ। এ ঘটনায় সরকারকেই দায় দিচ্ছেন তারা। এদিকে জিরো কোভিড নীতি থাকার কারণে চীনের অনেক দপ্তর, কার্যালয়, কোম্পানিতে কর্মীদের জন্য প্রতিদিন করোনা টেস্ট বাধ্যতামূলক করে নোটিশ জারি করা হয়েছে। কোনো কর্মী রিপোর্ট প্রদর্শনে ব্যর্থ হলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, এমন সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেছেন সাধারণ মানুষ। মহামারী করোনার উৎপত্তি হয়েছিল চীন থেকেই, তারপরও দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 3 লাখেরও কম মানুষ আর মারা গেছেন 5 হাজারের বেশি। রহানুল রানা, সময় সংবাদ।